আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই দোয়াটির আমল করলে আপনার তিনটি উপকার হবে, খুবই গুরুত্বপূর্ণ তিনটি উপকার পাবেন আপনি এই আমলটি করলে। আপনি ঘুম থেকে উঠে যদি এই দোয়াটি পড়েন, যে তিনটে আপনার উপকার হবে, এক, মহান আল্লাহ তাআলার আপনি সাহায্য পাবেন, দুই, মানুষের ভালোবাসা পাবেন, তিন, নিজের চেহারাকে সুন্দর করতে পারবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমলটি কি আর কিভাবে করবেন তার আগে একটি কথা, অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে যখনই আমরা নতুন দোয়া ও আমল সম্পর্কিত ভিডিও আপলোড করব, তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আপনার হাতে যদি একটু সময় থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমলটি কি? আমলটি হচ্ছে মহান আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক একটি নাম। নামটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি বাংলাতে লিখে দিয়েছি। এই নামের আমল কীভাবে করবেন? আপনি ঘুম থেকে উঠে সকালে, যে কোনো সময় আপনি ঘুম থেকে উঠেই মোনাজাত সহকারে মহান আল্লাহ তাআলার পবিত্র গুণবাচকের নামটির 99 বার পাঠ করবেন। 99 বার পাঠ করে, মোনাজাত সহকারে 99 বার পাঠ করে আপনার হাতে 3 বার ফু দিবেন। 3 বার ফু দিয়ে ওই হাতটি আপনি আপনার মুখমণ্ডলে বুলিয়ে দিবেন। তাহলে কী হবে? তিনটা উপকার হবে, আপনি আল্লাহ তাআলার সাহায্য পাবেন, মানুষের ভালোবাসা পাবেন এবং আপনার চেহারাটা সুন্দর হবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, ছোট্ট একটি আমল, উপকার তিনটা, আশা করি আমলটি আমরা সকলেই করতে পারবো, যেহেতু ছোট্ট একটি আমল। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমলটি সম্পর্কে আশা করি বুঝাতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো দোয়া আমল সম্পর্কিত ভিডিওতে। আল্লাহ হাফেজ।